রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য। বাক স্বাধীনতা নিয়ে হাইকোর্টে আপিল মমতার। রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী। মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টে। রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চার তৃণমূল নেতা। রাজ্যপালের করা মানহানি মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে আদালত এও বলেছে যে মন্তব্য করার সময় মনে রাখতে হবে সেটা যেন মানহানির যে সংজ্ঞা আছে বা মানহানি সম্পর্কিত যে আইন আছে তাকে লঙ্ঘন না করে। রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংশ্লিষ্ট মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের চার নেতৃত্ব রাজ্যপাল সম্পর্কে যে কোনো রকম বক্তব্য রাখতে পারেন। ডিভিশন বেঞ্চের মামলাটিতে বিচারপতি দ্বয়ের পর্যবেক্ষণ, কোনো মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না, যদিও বাক স্বাধীনতার কিছু কিছু সীমাবদ্ধতা আছে, তবে কোনো মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে। তাছাড়া সত্যি জানার অধিকার সকলের রয়েছে, সেই সত্য যদি জনস্বার্থের জন্য যুক্ত থাকে তাহলে জনপ্রতিনিধির অধিকার আছে সেই বিষয় জনসমক্ষে বলার। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশে সেই কথা উল্লেখ করেছে। একই সঙ্গে মূল বিষয়টির সঙ্গে এই মানহানির সূচক বক্তব্যের উপর স্থগিতাদেশের বিষয়টি সিঙ্গেল বেঞ্চকে আরও একবার বিচার করে দেখতে হবে, এমনই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন সিভি আনন্দ বোস। পরে তৃণমূলের দুই বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয়। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য নয়। গত 16 জুলাই মমতা সহ চারজনকে নির্দেশ দেন বিচারপতি। আগামী 14 আগস্ট পর্যন্ত নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রায়। বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে মমতা। আজ ছিল সেই মামলার শুনানি। গত 16 জুলাই সংশ্লিষ্ট মামলাটিতে মুখ্যমন্ত্রী সহ চারজনকে রাজ্যপালের বিরুদ্ধে কোনোরকম অসম্মানজনক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রায়। আগামী 14 আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। মুখ্যমন্ত্রী আইনজীবীর বক্তব্য ছিল যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা জনগণের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। রাজ্যপালের উদ্দেশ্যে করা মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্যই মানহানিকর নয়। রাজ্যপালের করা মানহানিকর মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ। একই দাবি করেন মামলায় অভিযুক্ত আরও তিন তৃণমূল নেতৃত্ব। আপাতত ডিভিশন বেঞ্চ থেকে মামলা ফেরত গেল সিঙ্গেল বেঞ্চে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।